প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের বিষয় শিক্ষক ইউসুফ আবদুল্লাহ। আমাদের আজকের পাঠের বিষয় ব্যাকরণ অংশের ধাতু ও ক্রিয়াপদ নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো এবার মূল পাঠে প্রবেশ করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই পাঠে দেখতে পাচ্ছ আমি ওপরে লিখে রেখেছি পদ প্রকরণ, এবং তার নিচে লেখা আছে শিখনফল ক্রিয়াপদ। অর্থাৎ আমাদের আজকের পাঠদানের বিষয় হলো পদ প্রকরণের যে 5টি পদ রয়েছে তার মধ্যে ক্রিয়াপদটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচে 3টি বিষয় আমি তোমাদের কাছে উপস্থাপন করেছি, যার প্রথমটি দেওয়া আছে ক্রিয়াপদের সংজ্ঞা, অর্থাৎ ক্রিয়াপদ কি বা কাকে বলে তা আমরা জেনে নেব। তারপর দেওয়া আছে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার সে সম্পর্কে আমরা জেনে নেব। এবং সর্বশেষ যে বিষয়টি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ক্রিয়াপদের প্রকারভেদ, অর্থাৎ ক্রিয়াপদ কত প্রকার ও কি কি সে সম্পর্কে আমরা পরবর্তী পাঠে জেনে নেব। তাহলে চলো এবার পরবর্তী পাঠে প্রবেশ করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্রিয়াপদের সংজ্ঞাটি আমি তোমাদের কাছে উপস্থাপন করেছি। ক্রিয়াপদ বলতে আমরা কি বুঝি? সাধারণ অর্থে ক্রিয়াপদ বলতে আমরা কোনো কাজ করাকে বুঝে থাকি, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। নিচে কতগুলো উদাহরণ দেওয়া আছে, বাবা এসেছেন, ঘড়িতে 10টা বাজে, আমি মাছ ধরছি, সে অঙ্ক করছে, এইগুলো হচ্ছে যে ক্রিয়াপদের উদাহরণ। যেমন এসেছে, 10টা বাজে, মাছ ধরছি, অঙ্ক করছি, এগুলোকে কাজ বোঝায়, এজন্যে এগুলোকে বলা হয় ক্রিয়াপদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার সেটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ 2 প্রকার, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া। আমরা পরবর্তী পাঠে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া কি বা কাকে বলে তা সম্পর্কে জেনে নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার সংজ্ঞা আমি নির্দেশ করেছি। এখানে সমাপিকা ক্রিয়া বলতে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের বা ভাবের সমাপ্তি ঘটে তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন এখানে 2টি উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ সেতু স্কুলে যায়, আশিক গান গায়। সেতুর স্কুলে যাওয়া সম্পন্ন হচ্ছে, আশিকের গান গাওয়া সম্পন্ন হচ্ছে, তাহলে এই 2টি বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, তাহলে এই 2টি বাক্য হচ্ছে সমাপিকা ক্রিয়ার উদাহরণ। আবার আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি, যেমন এইরকম হতে পারে, প্রভাতে সূর্য ওঠে, রহিম ভাত খায়, তারপর আমরা হাত মুখ ধুই, এরকম হতে পারে। তাহলে প্রথম বাক্য যেটি বললাম ওঠে, তারপরে রহিম ভাত খায় এখানে খাই, আমরা হাত মুখ ধুই এখানে ধুই, তাহলে ওঠে খাই ধুই, এগুলো হচ্ছে যে সমাপিকা ক্রিয়ার উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিচে দেখতে পাচ্ছ অসমাপিকা ক্রিয়ার সংজ্ঞা আমি নির্দেশ করেছি। এখানে অসমাপিকা ক্রিয়া বলতে কি বোঝানো হয়েছে? অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না বা ভাবের অসম্পূর্ণতা থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন এখানে 2টি উদাহরণ দেওয়া আছে, আমি স্কুলে গিয়ে, আর নিচে যেই উদাহরণটি দেওয়া আছে সেটি হচ্ছে সে ভাত খেয়ে। এখানে 2টি উদাহরণই কিন্তু অসমাপ্ত রয়ে গেছে, অর্থাৎ আমি স্কুলে গিয়ে কি করব সেটা কিন্তু বলা নেই, আবার সে ভাত খেয়ে কি করবে, কোনো কাজ করবে না ঘুমিয়ে পড়বে, সেই রকম কোনো কিছুই বলা নেই। তাহলে বলা চলে যে এই 2টি হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। আমরা আরো কয়েকটি উদাহরণ দিতে পারি, আগের যেই উদাহরণগুলো আমি সমাপিকা ক্রিয়ায় বলেছি সেইগুলোই আমি আবার বলছি। প্রভাতে সূর্য উঠলে,
রহিম ভাত খেয়ে, আমরা হাত মুখ ধুয়ে, এই যে ধুয়ে খেয়ে উঠলে তারপরে একটা জানার যে আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে, কিন্তু সেই আকাঙ্ক্ষা প্রকাশের মাধ্যম হিসেবে কোনো কিছু দেওয়া নাই, এটাই হচ্ছে যে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমার এই পাঠে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি ক্রিয়াপদের প্রকারভেদ, অর্থাৎ ক্রিয়াপদ কত প্রকার হতে পারে তা তোমরা এই পাঠ থেকে জানতে পারবে। এবং আরও একটি বিষয় তোমরা বুঝতে পারবে যে তোমাদের পাঠ্য বইয়ে ক্রিয়াপদ মোট 7 প্রকার দেওয়া আছে। তোমাদের পাঠ্য বইয়ে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াসহ মোট 7 প্রকার ক্রিয়া দেওয়া থাকলেও মিশ্র ক্রিয়াটি কিন্তু দেওয়া নেই। সুতরাং তোমরা আমার এই পাঠ থেকে নতুন একটি ক্রিয়া অর্থাৎ মিশ্র ক্রিয়া সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি 6 প্রকার ক্রিয়াপদ, অর্থাৎ মোট যে 6 প্রকার ক্রিয়াপদ রয়েছে সেই ক্রিয়াপদগুলো নিয়ে এখানে বিস্তারিতভাবে এই পাঠে দেওয়া রয়েছে। এবং প্রথমে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে সকর্মক্রিয়া। সকর্মক্রিয়া বলতে কি বোঝায় সেটি আমরা দেখে নেব। যে ক্রিয়ার কর্ম আছে, কর্ম অথবা কর্মপদ আছে, তাকে সকর্মক্রিয়া বলে। যেমন এখানে 2টি উদাহরণ দেওয়া আছে, স্বপন চিঠি লিখছে আর কাঞ্চন বই পড়ছে। তার আগে একটু বলে নিই যে তোমরা দেখতে পাচ্ছ যে কর্মপদ বলে একটি শব্দ আছে। কর্মপদ কাকে বলে? কর্মপদ জানতে হলে নিচে তোমরা দেখতে পাচ্ছ যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটি লাইন দেওয়া আছে, সেই লাইনটাই একটু আমরা দেখি। ক্রিয়ার সাথে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে যেটি পাওয়া যায় সেটি হলো কর্মপদ। তাহলে ওপরের 2টি উদাহরণে, স্বপন চিঠি লিখছে এবং কাঞ্চন বই পড়ছে, এই 2টি উদাহরণে প্রথম উদাহরণটিতে ক্রিয়াপদ কোনটি? ক্রিয়াপদ এখানে লিখছে। তাহলে লিখছে, এই ক্রিয়াপদের সাথে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি তার উত্তরে কোনটি পাওয়া যাচ্ছে? কি লিখছে? তাহলে তার উত্তরে পাওয়া যাচ্ছে চিঠি লিখছে। তাহলে চিঠি এখানে সকর্মক্রিয়া। আবার নিচের উদাহরণটিতেও আমরা ঠিক একইভাবে দেখতে পাচ্ছি, পড়ছে এখানে ক্রিয়াপদ। এই পড়ছের সাথে কি পড়ছে যদি দিয়ে প্রশ্ন করা হয় তার উত্তরে কোনটি পাওয়া যাবে? বই পড়ছে। তাহলে বই এখানে সকর্মক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকর্মক্রিয়া তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা অকর্মক্রিয়ায় চলে যাই। যে ক্রিয়ার কর্ম নেই তাকে অকর্মক্রিয়া বলে। যে ক্রিয়ার কর্ম বা কর্মপদ নেই তাকে অকর্মক্রিয়া বলে। যেমন এখানে ওপরের 2টি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, স্বপন লিখছে, কাঞ্চন পড়ছে, কি লিখছে বা কি পড়ছে সেটি কিন্তু বলা নেই। তাহলে এই 2টি হচ্ছে অকর্মক্রিয়ার উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছো যে দ্বি কর্ম ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া উল্লেখ করা হয়েছে। আমরা জেনে নেব দ্বি কর্ম ক্রিয়া ও প্রযোজক ক্রিয়া কি। প্রথমে আসি দ্বি কর্ম ক্রিয়া। যদি কোনো ক্রিয়ার 2টি কর্মপদ থাকে তবে তাকে দ্বি কর্ম ক্রিয়া বলে। যেমন এখানে দেওয়া আছে যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এখন 2টি কর্মপদ এইটি কিভাবে আমরা বের করব বা বুঝতে পারবো, প্রশ্ন এইখানে। আমরা প্রথম উদাহরণটি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এখানে ক্রিয়াপদ কোনটি? পড়াচ্ছেন। তাহলে পড়াচ্ছেনের সাথে যদি কি দ্বারা প্রশ্ন করা হয় কি পড়াচ্ছেন, তাহলে পাচ্ছি আমরা ব্যাকরণ। আবার যদি প্রশ্ন করা হয় যে কাকে পড়াচ্ছেন, তাহলে তার উত্তরে আসে ছাত্রদের। তাহলে ছাত্রদের এবং ব্যাকরণ এই 2টি হচ্ছে যে দ্বি কর্মক্রিয়া। নিচের যে উদাহরণটি দেওয়া আছে সেটিও মূলত একই, মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। কি খাওয়াচ্ছেন? দুধ। কাকে খাওয়াচ্ছেন? শিশু। তাহলে শিশু আর দুধ হচ্ছে এখানে দ্বি কর্মক্রিয়া। নিচের 3 নম্বরে যেটি দেওয়া আছে, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। কি কিনে দিয়েছেন? কলম। কাকে কিনে দিয়েছেন? আমাকে। তাহলে আমাকে এবং কলম 2টি দ্বি কর্মক্রিয়া, অর্থাৎ 2টি কর্মপদ রয়েছে এই দ্বি কর্মক্রিয়ায়।
এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। এখানে 3 নম্বর উদাহরণে তোমরা যেটি দেখছো যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, এখানে বস্তুবাচক উদাহরণ কোনটি? কলম। বস্তু বলতে আমরা কলমটিকেই বুঝি, আর ব্যক্তিবাচক আমাকে। তাহলে কলমটি হচ্ছে যে মুখ্য কর্ম, আর আমাকে সেটি হচ্ছে যে গৌণ কর্ম। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা প্রযোজক ক্রিয়ায় চলে যাচ্ছি। প্রযোজক ক্রিয়া, যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। অর্থাৎ একটি ক্রিয়া বা একটি কাজ যেটি একজনের কাজ কিন্তু আরেকজনকে দিয়ে করানো হচ্ছে, এই ধরনের ক্রিয়াকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন এখানে দেওয়া আছে যে মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন এবং সাপুড়ে সাপ খেলায়। তাহলে প্রথম উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি যে মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন, কাজটা কিন্তু মায়ের, কিন্তু কাকে দিয়ে করাচ্ছেন? খোকাকে। তাহলে এখানে খোকা হবে প্রযোজক ক্রিয়া। আবার দেওয়া আছে সাপুড়ে সাপ খেলায়, সাপুড়ে নিজে কিন্তু সাপ খেলাচ্ছে, অর্থাৎ সাপুড়ের কাজটা সাপকে দিয়ে করাচ্ছে, সাপুড়ে নিজে খেলছে না, সাপকে দিয়ে খেলাচ্ছে। তাহলে এখানে সাপ খেলায় খোকাকে চাঁদ দেখাচ্ছে, এগুলো হচ্ছে যে প্রযোজক ক্রিয়ার উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পাঠে দেখতে পাচ্ছ যে যৌগিক ক্রিয়া এবং সর্বশেষ যে ক্রিয়াটি রয়েছে মিশ্র ক্রিয়া, সে সম্পর্কে উপস্থাপন করা হয়েছে। আমরা প্রথমে জেনে নেব যে যৌগিক ক্রিয়া বলতে কি বোঝানো হয়েছে। একটি অসমাপিকা ক্রিয়া ও একটি সমাপিকা ক্রিয়া যদি পাশাপাশি বসে সংযুক্তভাবে অর্থ বা ভাব প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া বলে। অর্থাৎ যৌগিক ক্রিয়ায় একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টি উদাহরণ। সে পাশ করে গেল, আমি যদি সে পাশ করে এত দূর থেমে যাই তাহলে এতটুকু হবে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ পাশ করে কি করেছে সেটি আর বলা নেই। আর গেল যদি উল্লেখ করা হয় এখানে তাহলে এটি হবে সমাপিকা ক্রিয়া। তাহলে সে পাশ করে গেল, তাহলে বোঝা যাচ্ছে যে একটি সমাপিকা ক্রিয়া আছে আর একটি অসমাপিকা ক্রিয়া আছে। অনুরূপ ভাবে সাইরেন বেজে উঠলো, বেজে পর্যন্ত যদি থেমে যাওয়া হয় তাহলে অসমাপিকা ক্রিয়া, আর উঠলো যদি সংযুক্ত করা হয় বাক্যের সাথে তাহলে সেটি সমাপিকা ক্রিয়া। তাহলে বোঝা যাচ্ছে যে একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া থাকবে। এরকম আরো একটি উদাহরণ দেওয়া যায় যে তিনি বলতে লাগলেন, তারপরে ঘটনাটি শুনে রাখো, তারা শুয়ে পড়লো। এই যে ঘটনাটি শুনে অথবা তারা শুয়ে, এইটা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। যখনই ঘটনাটি শুনে রাখো বা তারা শুয়ে পড়লো, পড়লো রাখো যুক্ত করা হবে, তখন সেটা হবে সমাপিকা ক্রিয়া। তাহলে বোঝা যাচ্ছে যে একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যৌগিক ক্রিয়ায় থাকবে। এবং সর্বশেষ যেটি তোমরা দেখতে পাচ্ছ যে মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়া কাকে বলে এটা আমরা জেনে নেব। বিশেষ্য, বিশেষণ কিংবা ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা প্রভৃতি ধাতু যোগে বিশেষ অর্থে গঠিত ক্রিয়াপদকেই কিন্তু মিশ্র পদ বলা হয়। এখানে একটি শব্দ উল্লেখ করেছি আমি, ধনাত্মক অব্যয়। আচ্ছা, ধনাত্মক অব্যয় বলতে কি বোঝানো হয়? এখানে প্রশ্ন এটি থাকতে পারে, কোনো বস্তু থেকে সৃষ্ট শব্দ, যেমন শস, বাতাসের শব্দ, ঝমঝম বৃষ্টির শব্দ, ধূপধাপ, কোনো কিছুতে কোনো কিছু দিয়ে আঘাত করলে ধূপধাপ শব্দ হয়, গুড়গুড় মেঘ ডাকের শব্দ, তাহলে এই ধরনের শব্দকে বলা হয় ধনাত্মক অব্যয়। উদাহরণগুলো অপর পাঠে দেওয়া আছে, আমরা উদাহরণে চলে যাব। এখানে দেওয়া আছে আমরা তাজমহল দর্শন করলাম, আমি বলেছি যে কর, হ, দে, পা, যা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে করলাম, কর, কর, লয়কার ন, এখানে কর শব্দটা যুক্ত আছে, তাহলে এইটি হবে মিশ্র ক্রিয়ার উদাহরণ। আবার নিচের উদাহরণটি দেখতে পাচ্ছ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম ধনাত্মক অব্যয়, তাই এটি হচ্ছে মিশ্র ক্রিয়ার উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের পাঠদানের বিষয়। আশা করি আমার এই পাঠদান থেকে তোমরা সকলেই উপকৃত হবে এবং
ক্রিয়াপদ এবং তার কতগুলো যে ভাগ রয়েছে সেই ভাগগুলো বা বিভাজনগুলো বুঝতে পারবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আমি পরবর্তী পাঠদানে তোমাদের সকল প্রশ্নের উত্তর প্রদান করতে পারবো বলে আশা ব্যক্ত করছি। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের পাঠদান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।